পুলিশি বাধায় প্রেস ক্লাবে ছাত্রদলের সমাবেশ পণ্ড। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ, কারাগারে লেখক মোস্তাক আহমেদের মৃত্যুর প্রতিবাদ এবং ডিজিটাল সিকিউরিটি আইন বাতিলের দাবিতে রাজধানীর প্রেস ক্লাবে ছাত্রদলের ডাকা প্রতিবাদ সমাবেশ পুলিশ বাধায় পণ্ড হয়ে গেছে। সমাবেশ শুরুর আগে আজ রোববার বেলা 11:15 দিকে ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। এরপর উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় প্রেস ক্লাব এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে ছাত্রদল নেতাকর্মীদের ইট পাটকেলের আঘাতে পুলিশের কয়েকজন সদস্য আহত হন। অন্যদিকে পুলিশের লাঠিপেটায় ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন বলেন, আমরা সমাবেশের জন্য পুলিশের কাছে আবেদন করেছি, কিন্তু আপনারা জানেন তারা আমাদের অনুমতি দেয় না। আমরা তো আর মারামারি করতে সেখানে যাইনি, পুলিশ আমাদের শান্তিপূর্ণ সমাবেশের শুরুর আগে হামলা করেছে। ফজলুর রহমান খোকন আরো বলেন, হামলায় ছাত্রদলের 20 জনের বেশি নেতাকর্মী আহত হয়েছে, তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে, আমি নিজেও আহত হয়েছি, এখন একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছি, আমাদের আহতের সংখ্যা আরো বাড়তে পারে। ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের উপকমিশনার সাজাদুর রহমান বলেন, ঢাকা শহরের যে কোনো জায়গায় অনুষ্ঠান করতে হলে ডিএমপি কমিশনারের অনুমতি নিয়ে করতে হয়। আজ ছাত্রদল প্রোগ্রাম করার জন্য কোনো অনুমতি নেয়নি, তাদের আমরা সকালে জানিয়েছি আপনারা অনুমতি নিয়ে প্রোগ্রাম করুন, সেটি না করে প্রেস ক্লাবের এক ফাঁক দিয়ে বেরিয়ে এসে পুলিশের ওপর হামলা করে, প্রেস ক্লাবের ভেতর থেকে ইট পাটকেলও মারল। আমরা খেয়াল করেছি প্রেস ক্লাবের ভেতরে কোনো ইট নেই, তাহলে এত ইট এলো কোথেকে? তার মানে তারা এই ইট সংগ্রহ করেছে এবং পূর্ব পরিকল্পিতভাবে পুলিশের ওপর হামলা করেছে। এটার জন্য পুলিশের পক্ষ থেকে আইনগতভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।